শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের লাভিভ শহরের বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র। ন্যাটোর মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, নিখোঁজ চার। এখনই আলোচনায় বসুন, অন্যথায় যে পরিণতির হুঁশিয়ারি দিলেন জেলেনস্কি। দুই ঘন্টার বৈঠকে চীনকে বাইডেনের নতুন বার্তা। রাশিয়ার অস্ত্রের চালানে হুমকির জবাবে যা বলল যুক্তরাষ্ট্র। 1,00,000 ইউক্রেন শরণার্থীকে আশ্রয় দেবে নরওয়ে। রাশিয়াকে অভিযুক্ত না করে নিজেদের ভুল স্বীকার করুন বললেন জাখারোভা। এবার বিস্তারিত। ইউক্রেনের লাভিভ শহরে বিমান রক্ষণাবেক্ষণের একটি কেন্দ্রে অন্তত 6টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল চালানো ওই হামলায় কেন্দ্রটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। শহরটির বারাবাসোভো মার্কেটে গতকাল বৃহস্পতিবার রাতে প্রথমে গোলা হামলা হয়। হামলার পর মার্কেটে আগুন ধরে যায়। উদ্ধার কর্মীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে মার্কেটে দ্বিতীয় দফায় হামলা হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনের গণমাধ্যমের খবরে বলা হয় 5 ঘন্টার মধ্যে প্রায় পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের ঘর বাড়িতেও আগুন লাগে। লাভিভের অবস্থান পোল্যান্ড সীমান্ত থেকে 70 কিলোমিটার দূরে। এক টেলিগ্রাম পোস্টে লাভিভের মেয়র আন্ড্রি সাদোফি বলেন, বিমানবন্দরে হামলা হয়নি, বিমানবন্দরের পাশের একটি ভবনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মেয়রের দাবি, হামলার আগে থেকেই ওই কেন্দ্রে কাজ বন্ধ ছিল। এদিকে ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে অস্ত্র সংরক্ষণের গুদামে গতকাল হামলা চালিয়েছে রাশিয়া। তাৎক্ষণিকভাবে হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। নরওয়ের উত্তরাঞ্চলীয় যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। কোল্ড রেসপন্স নামে ন্যাটো একটি প্রশিক্ষণে বিমানটি ব্যবহার করা হয়েছিল। এতে বিমানে থাকা 4 জন আরোহী নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার নরওয়ে পুলিশ ও দেশটির জয়েন্ট রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারের এই তথ্য জানিয়েছেন খবর রয়টার্সের। জেআরসিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর V-22 অসপ্রে মডেলের ওই বিমান ন্যাটোর মহড়া চলাকালীন নিখোঁজ হয়। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও নরওয়ে সামরিক বাহিনীর একটি বিমান তল্লাশি অভিযান চালিয়ে বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। নর্ডল্যান্ড পুলিশ প্রধানের এক কর্মী জানান, আমরা বিধ্বস্ত হওয়া বিমানের তথ্য পেয়েছি। ধ্বংস হওয়া ওই বিমানে কোনো প্রাণের চিহ্ন দেখিনি। বিমানটিতে 4 জন মার্কিনী ছিলেন। এদিকে বিরূপ আবহাওয়ার কারণে আকাশপথে দুর্ঘটনাস্থলে নামতে পারেনি উদ্ধারকর্মীরা। উদ্ধারকর্মীরা স্থলপথে তৎপরতা চালাচ্ছেন। উদ্ধার অভিযান কখন শেষ হবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে নরওয়েতে 2 দিন আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো মহড়া শুরু করে। এর মধ্যে তুষারপাতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় মার্কিন ওই বিমান বিধ্বস্তের হয়েছে। কোনো বিলম্ব না করে এখন অর্থপূর্ণ শান্তি ও নিরাপত্তা আলোচনার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শনিবার ভোরে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। জেলেনস্কি বলেন, রাশিয়ার জন্য এটাই একমাত্র সুযোগ নিজের ভুলের কারণে আক্রমণ চালানোর মতো পদক্ষেপ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার। এখনই সময় বৈঠকে বসার, এখনই আলোচনার সময় এবং এখনই সময় আঞ্চলিক অখণ্ডতা এবং ইউক্রেনের জন্য ন্যায়বিচার পুনরুদ্ধারের, যোগ করেন জেলেনস্কি। অন্যথায় রাশিয়ার এমন ক্ষতি হবে যা পূরণ করতে কয়েক প্রজন্ম লেগে যাবে, হুঁশিয়ারি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার 24তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত 23 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালানোর পর এই প্রথম বিশ্বের দুই পরাশক্তির দেশের প্রধান ভিডিও কলে মুখোমুখি কথা বলেছেন। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে হোয়াইট হাউসের একটি বিবৃতি তুলে ধরে বলা হয়েছে, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংস হামলা চালানোর জন্য চীন যদি রাশিয়াকে বস্তুগত সহায়তা দেয় তাহলে এর প্রভাব ও পরিণতি খারাপ হবে বলে শি জিনপিংকে সতর্ক করেছেন জো বাইডেন। অর্থাৎ রাশিয়ার হত্যাযজ্ঞ বাড়বে আর এতে চীনের ইমেজও নষ্ট হবে। তিনি এই সংকটের কূটনৈতিক সমাধানের জন্য তার সমর্থনকে জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বেলা 9:03 চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে টেলিফোন করে বাইডেন। 1 ঘন্টা 50 মিনিট ধরে চলে তাদের ভিডিও কল। সকাল 10:53 এই দুই নেতা কথা শেষ করেন বলে হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে খবর দি গার্ডিয়ান। চীনের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, এই ভিডিও কথোপকথনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন।
রাশিয়ার আক্রমণের নিন্দার বিষয়টি এড়িয়ে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে জিনপিং বলেছেন, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক সামরিক সংঘাতের পর্যায়ে যেতে পারে না, দ্বন্দ্ব সংঘাতের মাধ্যমে কারো স্বার্থ হাসিল হয় না, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি ও নিরাপত্তা সর্বাধিক কাঙ্ক্ষিত বিষয়। ইউক্রেনে পাঠানো যে কোনো অস্ত্রের চালানে হামলার হুমকি দিয়েছে রাশিয়া, তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার এই হুমকির গুরুত্ব দিচ্ছে না, খবর সিএনএন এর। শুক্রবার রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনে পাঠানো যে কোনো অস্ত্রের চালানেই তারা আক্রমণ করবেন এবং এই আক্রমণ হবে বৈধ। এক সংবাদ ব্রিফিংয়ে রাশিয়ার এমন হামলার হুমকির বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ইউক্রেনের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের কোনো সেনা কাজ করছে না, আমাদের সকল সেনা ন্যাটো অঞ্চলে কাজ করছে। জেন সাকি আরও বলেন, আমরা রাশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনামূলক কর্মকাণ্ড প্রত্যক্ষ করছি, তাদের হুমকির পরবর্তী ঘটনাও আমরা দেখব। প্রসঙ্গত, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আরও ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন, আর ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্কাই সেবার মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এছাড়া রাশিয়ার আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র ও অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নতুন করে অস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে ইউরোপের দেশগুলো। ড্রোন ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে নতুন করে পদক্ষেপ নিচ্ছে তারা। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রাশিয়ার অবস্থান পূর্ণ ব্যক্ত করে বলেন, ইউক্রেনে যে কোনো অস্ত্রের চালানেই তাদের সেনাবাহিনী হামলা চালাবে। রুশ ইউক্রেন দ্বৈরথ চলছে এক মাস হতে চলল, যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও এখন পর্যন্ত কোনো শান্তি চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ, ফলে প্রাণ বাঁচাতে প্রতিদিনই দেশ ছেড়ে পালাচ্ছে অনেক ইউক্রেনীয়, তাদের প্রধান গন্তব্য প্রতিবেশী দেশগুলো। তবে সুদূর নরওয়েতে আশ্রয় নিয়েছে বহু ইউক্রেনীয় শরণার্থী। শরণার্থী সমস্যা প্রকট আকার নেওয়ার পরই মানবিক সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে, 100,000 ইউক্রেনিয়ানকে আশ্রয় দেবে নরওয়ে সরকার। শুক্রবার নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, তার দেশ লক্ষাধিক ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী গত তিন সপ্তাহে প্রায় 32,00,000 মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে, যার অধিকাংশই পোল্যান্ড সহ আশপাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। নরওয়েতে এখন পর্যন্ত 2,000-এর মতো শরণার্থী ঢুকেছে, সেখানে আরও 5,250 শরণার্থী শীঘ্রই প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় রাশিয়াকে অভিযুক্ত না করে নিজেদের ভুল স্বীকার করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, টালবাহানা না করে ইরানের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নিন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল মস্কোয় বলেছেন, পরমাণু সমঝোতায় রাশিয়ার দেওয়া প্রতিশ্রুতি নিয়ে সংশয় সৃষ্টির খেলা তারাই খেলছে যারা তাদের নিজেদের দোষ স্বীকার করতে কুণ্ঠাবোধ করে। আমরা ইরানের বৈধ দাবি দাওয়াগুলো মেনে নিয়ে দেশটির সঙ্গে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে একটি দাবি ওঠার অজুহাত দেখিয়ে ভিয়েনা সংলাপ স্থগিত করে দেয় পাশ্চাত্য। পশ্চিমা দেশগুলো দাবি করে, রাশিয়ার ওপর ইউক্রেনকে নিয়ে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, ইরানের সঙ্গে ভিয়েনায় চুক্তি হলে দেশটির সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে রাশিয়া যেন তার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরানের সঙ্গে লেনদেন করতে অসুবিধার সম্মুখীন না হয়। রাশিয়া এ ব্যাপারে আমেরিকার কাছ থেকে লিখিত গ্যারান্টি দাবি করে এবং গত সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ আমেরিকার কাছ থেকে লিখিত গ্যারান্টি পেয়ে গেছে। এরপর ভিয়েনা সংলাপ আবার শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু না হওয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই বক্তব্য রাখলেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।